যারা যারাই দেখেছেন জনরাটার প্রশংসা করেছেন আলাদাভাবে। সিনেমার গল্পে যা থাকে বাস্তবের থেকে কমই থাকে। যে গল্পটা শরতের জবা ছিল, বেসিক যে গল্পটা, যেটা আগে বইমালা বের হয়েছে বা ডেইলি স্টারে ছাপা হয়েছে, আমি বলেছি বেশ কয়েকবার, ওই গল্পটা সেম এক্স্যাক্টলি এরকমই, কিন্তু ফিল্মের সাথে এন্ডিং বা কিছু কিছু স্পেসিফিক জায়গা একটু চেঞ্জ করেছি, স্বাভাবিক ওটা বই আর এটা ফিল্ম সে কারণে, আদারওয়াইজ কিন্তু সেম। সুতরাং এই জনরাটা নিয়ে লেখালেখি আমি আগেও করেছি, এটা লেখা হিসেবে নতুন না কিন্তু ফিল্ম হিসেবে শুধু আমার জন্য না, আমার মনে হয় হলে বাংলাদেশি ফিল্ম হিসেবে এই জনরাটা এটাই ফার্স্ট আমার মনে হচ্ছে। আর এর মধ্যে কমপ্লিটলি হররও নেই, আবার হচ্ছে কিছু একদম পুরোপুরিভাবে থ্রিলার নেই, পুরোপুরিভাবে সাসপেন্স নেই, সব কিছু সংমিশ্রণ আছে। তো সে কারণে আমার মনে হয় এটা একদমই নতুন হলের জন্য। ওটিটিতে প্রচুর আছে আমাদের এরকম। আর দ্বিতীয়ত হচ্ছে যে হ্যাঁ, কথা ঠিক যে আমি খুব চিন্তায় ছিলাম দুটো কারণে। নাম্বার ওয়ান হচ্ছে যে এখন যে একটু অস্থির সিচুয়েশন আমরা সবাই জানি, সে কারণে একটু চিন্তা ছিল যে হলে দর্শক আবার আসবেন কি না, কারণ বেশ কয়েক মাস ধরেই কোনো নতুন সিনেমা তো রিলিজ হচ্ছিলো না বাংলা আমাদের দেশি। আর দ্বিতীয় শঙ্কাটা ছিল বা চিন্তা ছিল এই জনরাটা বা এই কনসেপ্টটা, এই পারসেপশনটা দর্শক গ্রহণ করবে কি না। তা আমার দুটো ভয়ই আলহামদুলিল্লাহ একদম কেটে গেছে। আজকে দ্বিতীয় সপ্তাহের সোমবার, শরতের জবা দেখছে হলে দর্শকরা এসে, তার মানে প্রথম সংখ্যাটা মোটামুটি কাটতে শুরু করেছে। আর দ্বিতীয়টা তো একদমই সংখ্যা নেই, কারণ যারা যারাই দেখেছেন সবাই আমাকে বিশেষ করে কনসেপ্ট বা পারসেপশন বা গল্পটার বা জনরাটার প্রশংসা করেছেন আলাদাভাবে, যে এটা একদম নতুন এবং মানুষ পছন্দ করেছেন। গল্প বলার প্যাটার্ন বলেন বা প্রেজেন্টেশন বলেন বা জনরাটা বলেন, পছন্দ করেছেন। সো আপনার দ্বিতীয় উত্তর হচ্ছে হ্যাঁ, আমার চিন্তা ছিল, এখন আমি চিন্তামুক্ত। হ্যাঁ, ডিআইডি মানে হচ্ছে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার অথবা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়। হ্যাঁ, আমার ফ্যামিলি মেম্বারের মধ্যেই আছেন এরকম, একাধিক আছেন, এবং তাদেরকে আমি কাছের থেকে দেখেছি। প্লাস আমি ছোটোবেলা থেকে এই ধরনের গল্প আছে এরকম মুভি দেখেছি অনেক, বইও পড়েছি অনেক, এবং আমার তাতে মনে হয়েছে যে বই গল্পে যা থাকে বা সিনেমার গল্পে যা থাকে সেগুলো বাস্তবের থেকে কমই থাকে। এই ধরনের পেশেন্টদের কথা যদি আমরা বলি, অনেক কষ্টদায়ক, অনেক পীড়াদায়ক তাদের, যখন তারা এই অসুখের মধ্যে দিয়ে যান খুবই কষ্টের। এখানে তো খুব সামান্য হয়তো শেষের দিকে একটু বোঝানো হয়েছে,